আমি আজকে কথা বলবো, ভিটামিন ও মিনারেল যদি বডিতে শর্ট হয়ে যায় তাহলে আপনি কোন মেডিসিনটি খাবেন যেন আপনার ভিটামিন ও মিনারেলের ঘাটতিটি পূরণ হয়ে যায়। তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো। কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হবে, এরপর বিস্তারিত। এটি হচ্ছে ন্যাটলিনা অপশন ইন ফার্মাসিউটিক্যালের পণ্য। দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকেরই বডিতে ভিটামিন ও মিনারেলের ঘাটতি হয়, এর জন্য আমাদের বিভিন্ন সমস্যা ফিল করতে হয়। তো এর জন্য আপনাকে কোন ক্যাপসুলটি খেতে হবে যেন আপনি দ্রুতগতিতে সুস্থ হন, এর জন্য আপনাকে ন্যাটলিনা ক্যাপসুলটি খেতে হবে। এবং এই ন্যাটলিনা ক্যাপসুলটি আপনাকে কতদিন খেতে হবে এবং দিনে কয়বার খেতে হবে আমি সেটিও বলে দেবো। ন্যাটলিনা ক্যাপসুলটি আপনাকে দিনে 2 বেলা খেতে হবে, সকালে এবং রাত্রে ভরা পেটে। এভাবে আপনাকে 2 মাস অথবা 3 মাসও খেতে হতে পারে। এটি খেলে দেখা যাবে আপনার যে ভিটামিন ও মিনারেলের যে ঘাটতিটি আছে সেটি পূরণ হয়ে যাবে। দেখা যাচ্ছে ভিটামিন ও মিনারেল যে বয়সী লোকদের বেশি শর্ট হয়ে থাকে, যেমন দেখা যাচ্ছে যারা ডায়াবেটিক্স পেশেন্ট, প্রেগনেন্সি মহিলা এবং স্তনদানকারী মহিলাদের জন্য এটি বেশি প্রয়োজন হয়ে থাকে। আমি আবারও বলে দিচ্ছি, ভিটামিন ও মিনারেল যে সমস্ত লোকদের বেশি সমস্যা মানে শর্ট হয়ে থাকে সেটি হচ্ছে ডায়াবেটিক্স পেশেন্ট, স্তনদানকারী এবং প্রেগনেন্সি অবস্থায়। দেখা যাচ্ছে ডায়াবেটিক্স পেশেন্টদের শরীরে অনেক সময় ভিটামিন ও মিনারেলের ঘাটতিটি বেশি পরিমাণে দেখা দেয়, কারণ দেখা যাচ্ছে তাদের এই ভিটামিন মিনারেলের অভাবে দেখা যাচ্ছে হাঁটুতে অথবা জয়েন্টে তাদের ব্যথা হয়ে থাকে। তো সেক্ষেত্রে তাদেরকে এই ন্যাটলিনা ক্যাপসুলটি খাওয়ানো যাবে। এবং প্রেগনেন্সি অবস্থাতেও দেখা যাচ্ছে সেম একই দেখা যাচ্ছে প্রেগনেন্সি অবস্থাতেও দেখা যাচ্ছে হাতে পায়ে ব্যথা এবং দেখা যাচ্ছে ভিটামিন ও মিনারেলের ঘাটতি প্রচুর পরিমাণে হয়। সেক্ষেত্রেও প্রেগনেন্সি মহিলারা এই ন্যাটলিনা ক্যাপসুলটি খেতে পারে এবং স্তনদানকারী মহিলারাও এই ন্যাটলিনা ক্যাপসুলটি খেতে পারে। এটি খেতে হবে তাদেরকে দিনে 2 বেলা, সকালে এবং রাত্রে ভরা পেটে। এইভাবে তাদেরকে 2 মাস অথবা 3 মাসও খাওয়া যাবে। আর দেখা যাচ্ছে আমাদের স্বাভাবিকভাবে যাদের বয়স 14 বছরের উপরে তারাও এই ন্যাটলিনা ক্যাপসুলটি খেতে পারে, তারাও এটি দিনে 2 বার খাবে। এভাবে সকালে এবং রাত্রে ভরা পেটে এইভাবে 1 মাস অথবা 2 মাস অথবা 3 মাসও খেতে পারে। আর এটি খাওয়ার পর যে পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখা দেয় তাহলে দেখা যাবে আপনার ডায়রিয়ার ভাব দেখা দিতে পারে অথবা বমি বমি ভাব অথবা শরীরে গা চুলকানো। তো আমি আবারও বলে দিচ্ছি, এটি খাওয়ার পর যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে পার্শ্ব প্রতিক্রিয়াটা হবে ডায়রিয়া অথবা বমি বমি ভাব অথবা শরীরে চুলকানো। এটি পার্শ্ব প্রতিক্রিয়া এতটুকুই। আর এটি আপনার খাওয়ার আরও উপকার আছে, যেটা হচ্ছে আপনি দেখা যাচ্ছে আপনার শরীরে যদি কোলেস্ট্রল থাকে সেটিও কমাবে, ওজন কমাতে সহায়তা করবে এবং আপনার শরীরে যদি দুর্বলতা ভাব অথবা জয়েন্টের ব্যথা সেটিকেও কাটাতে সহায়তা করবে। তো আমি আবারও বলে দিচ্ছি, এই সমস্যাটা হয় বেশিরভাগ ডায়াবেটিক্স পেশেন্টদের এবং স্তনদানকারী এবং দেখা যাচ্ছে প্রেগনেন্সি মহিলাদের। আর স্বাভাবিকভাবে যখন দেখা যাচ্ছে আপনি যখন 14 বছরের উপরে আপনার শরীরে ভিটামিন ও মাল্টিভিটামিন ও মিনারেল শর্ট হতে পারে, তো সেক্ষেত্রে আপনিও এটি খেতে পারেন। আপনাকে খেতে হবে দিনে 2 বেলা, সকালে এবং রাত্রে ভরা পেটে। এইভাবে আপনি 1 মাস, 2 মাস অথবা 3 মাসও খেতে পারেন। আর এটি হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল দ্বারা তৈরি করা হয়েছে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন।